দীর্ঘ দিন ধরে অভ্যন্তরীণ কোন্দলের মধ্যে দিয়ে যাচ্ছে জাতীয় পার্টি। সংসদে বিরোধী দলীয় নেতার পদ এবং কাউন্সিল ডাকা নিয়ে দ্বন্দ্বের শুরু দেবর ভাবির মধ্যে, যার সবশেষ বলি মশিউর রহমান রাঙ্গা। রাঙ্গা দলের পদ হারিয়েছেন গত 14 সেপ্টেম্বর। পদ হারানোর পর জিএম কাদেরকে দেখে নেওয়ার হুমকিও দিয়েছেন তিনি। সে সময় অনেকেই বলেছিলেন সংসদে বিরোধী দলীয় চিফ হুইপের পদ হারাতেও হতে পারে রাঙ্গাকে। সে ধারণাই সত্যি হল। শুক্রবার রাঙ্গার হুইপের পদ কেড়ে নিলেন জিএম কাদের। যদিও আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে জাতীয় পার্টির কোনো বক্তব্য পাওয়া যায়নি, মুখ খোলেননি রাঙ্গাও। দলের ভেতরে রাঙ্গা রওশনপন্থী হিসেবে পরিচিত ছিল, সে কারণে চুপ করে থাকেননি জাতীয় পার্টির পৃষ্ঠপোষক বেগম রওশন এরশাদ। বিদেশে চিকিৎসাধীন রওশন রাঙ্গার বিজ্ঞপ্তি পাঠিয়েছে গণমাধ্যমে। সেখানে তিনি উল্লেখ করেছেন মশিউর রহমান রাঙ্গাই বিরোধী দলীয় চিফ হুইপ হিসেবে বহাল আছেন। তিনি বলেন দলীয় চেয়ারম্যানের প্যাডে সংসদের সিদ্ধান্ত গণমাধ্যমে জানানোর ঘটনা জিএম কাদেরের অগণতান্ত্রিক আচরণের বহিঃপ্রকাশ। এর আগে 8 বার ভেঙেছে এ পার্টি। জাতীয় নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে ততই স্পষ্ট হচ্ছে জাতীয় পার্টির নানা নাটকীয়তা। আবারও কি ভাঙনের মুখে পড়ছে সংসদে বিরোধী দলীয় আসনে থাকা এ দলটি, এমনই প্রশ্ন এখন সবার মুখে মুখে। রাজু ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা।